নমস্কার আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের প্রত্যেককে আমি দু হাজার একুশ সালের প্রণাম ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে যারা এবছর দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের অগ্রিম সাফল্য কামনা করি প্রথমে আমার পরিচয় দিই আমি সংস্কৃত কলেজিয়েট স্কুলের ইতিহাসের শিক্ষক সঞ্জয় পাল বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বৈতরণী পার হওয়ার জন্য সেতুবন্ধনকারী হিসাবে উপস্থিত হয়েছি এইচএস কাউন্সিল বিভিন্ন বিষয় ভিত্তিক পাঠদান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা গ্রহণ করেছে তা তোমাদের কাছে খুবই কার্যকর হবে বলে আমি আশা রাখি এবং এই যজ্ঞে সামিল হতে পেরে আমি নিজেকেও খুবই গর্বিত বোধ করছি আমাদের বিষয় হল ইতিহাস এবং প্রথমে আমি বলে রাখি যে চতুর্থ অধ্যায়ের যে বিষয় সেটা আমরা আজকের আলোচনাতে তুলে ধরব তো তার আগে একটুখানি দু চার কথা আমি বলবো তোমাদের জন্য দু হাজার সাল সমগ্র পৃথিবীবাসীর মতো তোমাদের কাছেও একটা অভিশপ্ত বছর হিসাবে আবির্ভূত হয়েছিল যা আমরা সকলে মিলে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি তবে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে করোনা পরিস্থিতি এখনও শেষ হয়ে গেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে একটা বিষয় নিশ্চিত যে দু হাজার একুশ সালের উচ্চ পরীক্ষা হচ্ছে এবং তার রুটিন তোমরা পেয়ে গেছো সিলেবাসও অনেকটা কমে গেছে তোমাদের কাছে বিশেষ সুখবর যে যে তিনটি চ্যাপ্টার বাদ গেছে সেগুলো তুলনামূলকভাবে অনেকটা কঠিন তা আমি প্রথমেই বলে রাখব তোমরা যারা ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়বে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে এই চ্যাপ্টারগুলো আবার পড়ে নেবে সেটাও ভবিষ্যৎ পড়ার জন্য এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন তোমাদের এই বিশেষ পরিস্থিতিতে সেগুলো বাদ দেওয়া হয়েছে তো যারা পড়াশুনোয় সিরিয়াস তারা ইতিমধ্যে তাদের সিলেবাস শেষ করে ফেলেছ এবং রিভাইজ পর্যায়ে চলছে তোমাদের এখনও যারা ঠিক করে শুরু করতে পারি বা সবে শুরু করেছো তাদেরকে বলবো ভয়ের কোনো ব্যাপার নেই চিন্তার কোনো ব্যাপার নেই এখনও প্রায় পাঁচ মাস সময় আছে সেই সময়টা একদম সঠিকভাবে কাজে লাগাও কোমর বেঁধে লেগে পড়ো তাহলে কোনো অসুবিধা হবে না তো আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া রিয়াকশান টু ইম্পিরিয়ালিস্টিক হেজেমনি তো এই অধ্যায়ে অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের কাছে খুবই পরিচিত তোমরা খুব ছোটোবেলা থেকেই পড়াশুনো শেখার সময় বা পড়াশুনোর বাইরেও যে সমস্ত বিষয়গুলো জানতে জানতে শিখতে শিখতে বড়ো সেই সব মহান ব্যক্তিত্বদের কার্যকলাপ এই অধ্যায়ে রয়েছে তো তার মধ্যে প্রথম একটা বিষয় সেটা হলো মধ্যবিত্ত শ্রেণির উত্থান এবং তার সাথে সাথে আছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন রামকৃষ্ণ বিবেকানন্দ এবং বাংলার বাইরে আত্মারাম পাণ্ডুরঙ্গ দয়ানন্দ সরস্বতী জ্যোতিবা ফুলে শ্রীনারায়ণ গুরু বিরসালিঙ্গম লিঙ্গম পান্তুলু স্যার সৈয়দ আহম্মদ খান এই সমস্ত বিভিন্ন মনীষীদের অবদান বা তারা কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্রতি হয়েছিলেন সেই সব বিষয় যেগুলো তোমাদের কাছে খুবই আকর্ষক এবং খুবই সহজ সরল একটা অধ্যায় এবং এই অধ্যায় আরও কতগুলো বিষয় আছে যেমন নিম্নবর্গের ইতিহাস আদিবাসী এবং দলিত শ্রেণীর বিভিন্ন আন্দোলন এবং সাংস্কৃতিক প্রতিক্রিয়া হিসাবে বাংলার নবজাগরণ এবং সবশেষে আছে চীন দেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং ভারতীয় মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট তো আমি আলোচনার মধ্যেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব খুব বেশি ডিটেলসে যাওয়ার অবকাশ নেই যেটুকু বললে তোমাদের পক্ষে সুবিধা হবে সেটুকুই বলবো তো প্রথমেই আমরা আসি মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা তাদের বৈশিষ্ট্য বা অবদান কী ছিল সেই প্রসঙ্গে তো আমি যদি প্রশ্ন করি যে মধ্যবিত্ত বলতে কী বোঝো অনেকে হয়তো বলবে মধ্যবিত্ত মানে যারা মাঝখানে অবস্থান করে বা যারা সমাজের মাঝামাঝি স্তরে অবস্থান করে তাদের মধ্যবিত্ত বলে তো দৃষ্টিতে ধারণাটা ঠিকই আছে কিন্তু খুব কাদের মাঝখানে বা কীরকম পজিশানে অবস্থান করে সেটা বলা খুবই শক্ত তো আমি যদি বলি একটা ফ্ল্যাটের তিনতলা ফ্ল্যাটের মাঝের তলায় যারা বাস করে তারা কি মধ্যবিত্ত না সেটা বললে ঠিক হবে না এটা বুঝতে গেলে একটুখানি ডিটেলসে যেতে হবে আসলে ইতিহাসের আধুনিক যুগে মধ্যবিত্ত নামক একটা নতুন শ্রেণীর আবির্ভাব ঘটে এদের সংজ্ঞা নির্ধারণ করা খুবই কঠিন ব্যাপার কেননা আধুনিক সমাজের শ্রেণীবিন্যাস খুবই জটিল তাই কিছু মানুষকে অন্যদের থেকে আলাদা করে মধ্যবিত্ত বলে তাদের গায়ে একটা তকমা লাগিয়ে দিলে সে ব্যাপারটা একতরফা একটা সিদ্ধান্ত হয়ে যাবে তবে সংক্ষেপে আমরা বলতে পারি যে ইংরেজ শাসনের ফলে বা ইংরেজদের অর্থনীতির প্রভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক নতুন পেশাদারী শ্রেণীর সৃষ্টি হয়েছিল যারা মধ্যবিত্ত নামে পরিচিত এই মধ্যবিত্ত কথাটি প্রথম আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় এটা দেখতে পাওয়া যায় তারপরে এই কথাটা চালু হয় আসলে ভারতে প্রায় একশো বছর ধরে ব্রিটিশ শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিপুল সংখ্যক কর্মচারীর প্রয়োজন ছিল তো বিলের থেকে ওই অত সংখ্যক কর্মচারী আনা সম্ভব ছিল না তাই ইংরেজরা শিক্ষিত ভারতীয়দের বিভিন্ন কাজে নিয়োগ করতে বাধ্য হয় এবং এইভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আর্থিকভাবে সচ্ছল এবং ভারতীয় একটা কর্মচারী শ্রেণী গড়ে ওঠে যারা মধ্যবিত্ত নামে পরিচিত এই মধ্যবিত্ত শ্রেণী মোটা মূলত স্কুল কলেজের শিক্ষক সরকারি বেসরকারি চাকুরিজীবী মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল মোক্তার এই ধরনের মানুষরাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ সরকার ইংরেজি শিক্ষায় শিক্ষিত এমন একটি শ্রেণী গড়ে তুলতে চেয়েছিল যারা রক্তে এবং বর্ণে ভারতীয় হলেও চিন্তা চেতনায় ইংরেজদের সমতুল হবে এবং ইংরেজদের সহযোগী গোষ্ঠী হিসাবে কাজ করবে এবং তারই ফসল হলো এই মধ্যবিত্ত শ্রেণী এই শ্রেণীর বৈশিষ্ট্য কি ছিল এই শ্রেণীর বৈশিষ্ট্য ছিল এরা মূলত উচ্চবর্ণের হিন্দু এরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে খুবই আগ্রহী ছিলেন এরা আর্থিকভাবে সচ্ছল ছিলেন শহর কেন্দ্রিক ছিলেন এই শ্রেণী এবং সংখ্যায় মোট জনসংখ্যার তুলনায় খুবই স্বল্প ছিল সবচেয়ে বড় কথা এরা জাতীয় আন্দোলনের অগ্রদূত ছিলেন তো এ প্রসঙ্গে একটুখানি জেনে রাখা ভালো যে মধ্যবিত্ত সম্প্রদায় যে আশা আকাঙ্ক্ষা করেছিল তা কিন্তু পূরণ হয়নি তারা একটা সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তবে এই শ্রেণী প্রথম দিকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে জাতিভেদ প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে প্রবল আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের সাহায্য এবং সমর্থনে সমাজ সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল এছাড়া এই শ্রেণীর মধ্য থেকেই জন্ম নিয়েছিল যুক্তিবাদ মানবতাবাদ ও প্রগতিবাদ তো আমি একটু আগে যে বললাম যে এরা একটা সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তো কি এমন আশা করেছিল এরা যে এরকম হতাশা হয়ে গিয়েছিল হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল এরা আশা করেছিল গণতান্ত্রিক অধিকার রক্ষাপাক ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং নির্বাচনের মাধ্যমে আইনসভা কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভায় যোগদান করুক ভারতবাসী কিন্তু ইংরেজ সরকার তাদের এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেনি বরং উল্টে ইংরেজ সরকার বিভিন্ন আইন প্রণয়ন করে যেমন অস্ত্র আইন দেশীয় ভাষা সংবাদপত্র আইন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এই সমস্ত আইন জারি করে মধ্যবিত্ত তথা আপমর জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে ধুলিশ করে দেয় সেই কারণে মধ্যবিত্ত শ্রেণী একটা সময় হতাশ হয়ে পড়েছিল এবং তারা আস্তে আস্তে ইংরেজদের সহযোগী থেকে ইংরেজ বিরোধী একটা গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছিলো এবং জাতীয় আন্দোলনে তারা সামিল হয়েছিল তাই বলা যায় যে ভারতে মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে মেরুদণ্ড হয়ে দাঁড়ায় এবং এই কারণে ঐতিহাসিক এ আর দেশাই ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন যথার্থ অভিধা তো আশা করি মধ্যবিত্ত শ্রেণীর বুঝতে পারলে বৈশিষ্ট্যগুলো একটু সংক্ষিপ্ত আমি বলেছি সেটা আর একটু ডিটেলসে এক দু লাইন করে সেটাকে ব্যাখ্যা করতে হবে আর বাদ বাকি যেমন আছে সেরকম করলে খুব সুন্দর একটা লেখা হয়ে যাবে তো এই বোঝাটা যেন আন্ডারস্ট্যান্ডিং হয় ক্যারি করে বহন করতে না হয় বোঝা হয়ে না ওঠে ধন্যবাদ এর পরের আলোচনা আমরা রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করব এখানে আমরা একটু ব্রেক নিচ্ছি